করোনাভাইরাসের কারণে মালদ্বীপে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন 1 লাখেরও বেশি বাংলাদেশি। বেতন না পাওয়ায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। দেশটির সরকারও কোনো সহায়তা করছে না। এই অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সময় সংবাদকে জানান, সংকট সমাধানে দেশটিতে আরও খাদ্য সহায়তা দেওয়া হবে, এছাড়া দেশে ফিরিয়ে আনা হবে শ্রমিকদের। সৈয়দ ইফতেখারের রিপোর্ট। করোনার প্রভাবে মালদ্বীপে পর্যটন ব্যবসা পুরোপুরি বন্ধ। 3 থেকে 4 মাস ধরে তাই বেতন পাচ্ছেন না দেশটিতে কর্মরত বাংলাদেশিরা। অর্থের অভাবে খাবার কিনতে না পারায় অনেকেই না খেয়ে দিন পার করছেন। সারা দেশে যে মহামারী করোনা ভাইরাস শুরু হয়েছে তাতে আসলে আমাদের বাসার খুব কষ্টকর। তো আমরা মালদ্বীপ প্রবাসী যারা আছি, আমরা মালদ্বীপে খুব কষ্টে আছি। আমাদের থাকা খাওয়া খুব সমস্যা হয়েছে। আমাদের বাড়িওয়ালা বাড়ি ভাড়ার জন্য খুব চাপ দিতেছে, খানা হোটেলে খানার টাকার জন্য চাপ দিতেছে। আমাদের কোম্পানি বেতন দেয় না, আমাদের কাছে টাকা নাই। তো আমরা এখন কী করব? আমরা ঘর থেকে বাড়াইতে পারি না, পুরো মালদ্বীপে লকডাউন। ঘর থেকে বাড়াইলে পুলিশে হাতে ধরা পড়তে হয়, তাহলে আমরা এখন কোথায় যাব? তো সরকারের কাছে একটা অনুরোধ, আপনি আমাদের জন্য কিছু একটা করেন। আমাদের মালদ্বীপ প্রবাসীরা খুব কষ্টের ভিতরে আছে, তাদের অবস্থা খুবই করণীয়। তারা এক বেলা খাচ্ছে, এক বেলা না খেয়ে আছে। এমনও লোক আছে মুড়ি খেয়ে বেঁচে আছে। আমরা যারা প্রবাসী আছি, স্প্লিট করে চাকরি করে, এরা খুব যে খাদ্য সংকটে আছে। আমরা বাইরে যাইতে পারতেছি না, এই বোর্ডের মধ্যে থাকতে হয় 24 ঘন্টা। এমনকি আজকে বিগত 2 সপ্তাহ ধরে আমরা লকডাউনের মধ্যে আছি। এ পর্যন্ত আমরা উপরে যেতে পারি না, পার্সেল আনতে পারি না, যে খাবার আনতে পারি না, পানি নেই, বোর্ডের মধ্যে খুব সমস্যা আছে, টয়লেট নেই। আমরা কীভাবে থাকবো চিন্তা ভাবনা করতেছি। কাজকর্ম নাই, 3 মাস বেতন পাই না, দেশে টাকা পয়সা পাঠাইতে পারি না। দেশের মানুষ টাকার জন্য চাপ দেয়, আমরা এদিকে নিজেরা খাইতে পারি না, চলতে পারি না। আমাদের গোসলের সমস্যা, আমাদের খাবারের সমস্যা, আমাদের টয়লেটের সমস্যা। আমাদের দেশের থেকে টাকার জন্য চাপ দেয়, আমরা টাকা দিতে পারি না। কোথায় থেকে টাকা দেব? করোনা ভাইরাসের কারণে মালদ্বীপে করোনা ভাইরাস যারা আক্রান্ত হয়েছে তাদের বেশিরভাগ আমাদের বাংলাদেশি ভাইয়েরা আক্রান্ত হয়েছে। তাই আমি আমার বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ জানাব, আমাদের যেন দ্রুত দেশে ফিরিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে আমরা যেন খুব অতি সহজে এই দেশে আবার ফিরে আসতে পারি। বেতন নাই ঠিক মতন, অনেক অবৈধ লোক এই দেশে পুলিশে ধরিয়া নিয়ে গেছে, নিয়ে মনে করেন কোয়ারেন্টাইন করিয়া রাখছে, ঠিক মতন খাবার পায় না, ওই সমস্ত লোক কোনো চিকিৎসা পায় না, ব্যাংক বন্ধ বলে এইভাবে মানে বললে আমাদের বেতন বেতন দিতে আসে না ঠিক মতন, বেতন 3 ভাগের 1 ভাগ দিব বললেও তাও দেয় না। আজকে আমরা খুব মানে অনেক কষ্টের ভিতরে আছি এই দেশে, মালদ্বীপে মনে করেন সামান্য একটা দেশের ভিতরে অনেক বাংলাদেশি লোকের করোনা ভাইরাসে যে আক্রান্ত হয়ে গেছে, এদের ঠিক মতন চিকিৎসাও করে না। এই দেশের সরকার বলে যে তোদের দেশের লোক তোরা চলে যা গিয়া, তোদের দেশের সরকারে বল যে নিয়ে যেতে। আমাদেরকে বাংলাদেশের সরকার নেয়ও না, এই দেশে ঠিক মতন চিকিৎসাও করে না, ঠিক মতন খাবারও দেয় না। আমরা আমাদেরকে যে লকডাউন করে রাখছে লঞ্চের ভিতরে, আমরা কিন্তু অনেক কষ্টে আছি। এখন পর্যন্ত আমরা এই লকডাউনের ভিতরে লঞ্চে খাবার পাই না ঠিক মতন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব বলছে দেশটিতে 40,000-এর বেশি শ্রমিকের বৈধ কাগজপত্র না থাকায় তারাই সবচেয়ে বিপদে। মহামারী কাটলেও কাজ হারানোর শঙ্কা রয়েছে। অনেকে বৈধ হওয়ার আবেদন করেছেন যা এখনও ঝুলন্ত। এ অবস্থায় যারা দেশে ফিরে আসতে চান তাদের ধাপে ধাপে আনার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আমার একজনও প্রবাসী যাতে না খেয়ে মরে না এই ব্যবস্থা তোমরা করবে। আমরা দেশ থেকেও টাকা পাঠিয়েছি, আমরা সেখানে সহায়তা করছি, আমরা ওদের আনবো, কিন্তু আমরা সবাইকে একসাথে আনতে চাই না। আমাদের এখানে এসে কোয়ারেন্টাইন সমস্যার বর্তমানে দেশটিতে কর্মরত 1 লাখের বেশি বাংলাদেশি, যাদের মধ্যে বেশ কয়েকজন করোনাতেও আক্রান্ত হয়েছেন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।